ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিলে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ও তার সতীর্থদের ধন্যবাদ দিয়েছে প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জেরুজালেমে শনিবার ইসরায়েলের মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনার। আর্জেন্টিনা খেলোয়াড়দের নিরাপত্তা হুমকি ও সহিংসতার আশঙ্কায় ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে দলটির স্ট্রাইকার গঞ্জেলো হিগুইন। তার ভাষায়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এতদিনে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এদিকে এই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ও তার সতীর্থদের ধন্যবাদ দিয়েছে প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে আর্জেন্টিনাকে ধন্যবাদ দেয় তারা। সেখানে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিব্রিল জানান, মূল্যবোধ নৈতিকতা খেলা আজ বিজয় নিশ্চিত করেছে। এই ম্যাচ বাতিলের মধ্য দিয়ে ইসরায়েলকে একটা লাল কার্ড দেখানো হয়েছে। আমরা আর্জেন্টিনা দল ও মেসিকে ধন্যবাদ জানাই, যারা বিশ্ব মানবতার কথা চিন্তা করেছে, নিজেদের নিরাপত্তা ও আমাদের কথা বিবেচনা করেছে আর্জেন্টিনা। ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে এর আগে আর্জেন্টিনাকে এই ম্যাচ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল প্যালেস্টাইন। আর আর্জেন্টিনা এমন সিদ্ধান্ত নেওয়ায় তাই তারা খুশি।